আমার অনেক পছন্দের আমাদের বাংলাদেশের একজন লেজেন্ড অভিনেত্রী, নায়িকা, কমপ্লিট নায়িকা শাবনূর। দেশে ফিরেই চমক দিয়ে রঙ্গনা সিনেমার শুটিংয়ে ফিরলেন ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেত্রী শাবনূর। কথা দিয়েছিলেন ঠিক সময়ে ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি, কথা রেখেছেন শাবনূর। ঈদের পর কাউকে না জানিয়েই অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন এই ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা। অস্ট্রেলিয়া যাওয়ার আগে রঙ্গনা সিনেমার মহরতে অংশ নিয়েছিলেন শাবনূর, সেখানে আরও দুটি সিনেমার ঘোষণাও দিয়েছেন তিনি। তবে এরপরই আবার অস্ট্রেলিয়াতে চলে যানই নায়িকা, হুট করে দেশ ছাড়ায় সংশয় তৈরি হয় শাবনূরের সিনেমায় ফেরা নিয়ে। শাবনূর দেশে ফিরবেন না আর শুটিংও করবেন না, যদিও এমন খবরে বিরক্ত প্রকাশ করেছিলেন শাবনূর নিজেই। রঙ্গনা সিনেমায় শাবনূরের মায়ের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু। এই ছবিতে পাগলের চরিত্রে অভিনয় করবেন তিনি। প্রথম দিনের শুটিংয়ে ইউনিটের সবাইকে নিজ হাতে মিষ্টি খাইয়েছেন ঢালিউডের জনপ্রিয় এই চিত্রনায়িকা। পরিচালক আরাফাত শাবনূরকে সিকোয়েন্স বুঝিয়ে দিচ্ছেন, গভীর মনোযোগে বোঝার চেষ্টা করছেন শাবনূর। রঙ্গনা সিনেমার শুটিং শুরু হওয়ার পর থেকে অনেক শাবনূর ভক্তরাই ক্ষুব্ধ হয়েছেন। এই সিনেমায় পর্দায় ফিরলে শাবনূরের সম্মান হানি ঘটবে এমনই মতামত দিয়েছেন অনেকেই। চিত্রনায়িকা শাবনূর বলেন, ঈদের আগেই দেশে ফিরতে চেয়েছিলাম। বিগত 3 বছর ধরে অস্ট্রেলিয়াতে ঈদ পালন করে আসছেন তিনি, ইচ্ছে থাকলেও এবারও ফিরতে পারেননি নায়িকা শাবনূর। বোন ঝুমুরের কারণে ঈদ পালন করেছেন অস্ট্রেলিয়াতে। এদিকে শাবনূরকে নিয়ে নেতিবাচক খবর প্রচার করায় দুঃখ প্রকাশ করেছেন এই জনপ্রিয় চিত্রনায়িকা। তিনি বলেন, আমি সবসময় ভালো কাজকে সমর্থন করি, তরুণ পরিচালকদের সাথে আমি এর আগেও কাজ করেছি, আমার বিশ্বাস আছে পরিচালক খুব সুন্দরভাবে গল্পটা ফুটিয়ে তুলতে পারবে। দীর্ঘ সময় পর অভিনয়ে ফিরে নিজের সর্বস্ব উজাড় করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন চিত্রনায়িকা শাবনূর। অভিনয়ে আরও একবার দর্শকদের মন্ত্রমুগ্ধ করে দিতে চান এই জনপ্রিয় চিত্রনায়িকা। ভিউয়ার্স, শাবনূরের রঙ্গনা সিনেমা নিয়ে আপনি কতটা আশাবাদী? রঙ্গনা সিনেমার লুকে শাবনূরকে আপনাদের কাছে কতটা ভালো লাগলো জানিয়ে অবশ্যই কমেন্ট করে দিন।